অনেকেই প্রায় সময় একটা কোশ্চেন করেন যে আসলে ইউটিউবে কোন টাইমে ভিডিও দিলে বেশি দেখার সম্ভাবনা থাকে। সো এই ক্ষেত্রে আসলে এক এক চ্যানেলের ক্ষেত্রে এক এক টাইমটা আসলে ফিক্স, যে টাইমটা আপনি আসলে ভিডিও দিলে আপনার যারা ভিউয়ার্স আছেন বা আপনার যারা সাবস্ক্রাইবার আছেন ইজিলি আপনি কিন্তু টার্গেটেড আপনার যে ভিউয়ার্স আছে তাদেরকে ক্যাচ করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টেকনোফায়ার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে আপনার চ্যানেলের জন্য কোন টাইমটা আসলে বেস্ট টাইম, যে টাইমে আপনি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটি দেখার পরিমাণ বেড়ে যেতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা চ্যানেলেরই আসলে আলাদা কিছু টাইম থাকে, যে টাইমটা আসলে ওই চ্যানেলের ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখে। তো এই ক্ষেত্রে আমার চ্যানেলে একরকম হতে পারে, আপনার চ্যানেলে আরেক রকম হতে পারে। এখন আসলে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কোন টাইমটা আসলে ভিডিও পাবলিশ করার জন্য বেস্ট টাইম? তো চলুন আমি আসলে আপনাদেরকে একটা সম্ভাব্য টাইম দেখা দিব কীভাবে আপনি আপনার চ্যানেলকে ঘাটাঘাটি করে বের করতে পারবেন যে আপনার চ্যানেলের বেস্ট টাইমটা কখন, যে আপনি ভিডিও পাবলিশ করবেন। সো চলুন কম্পিউটারে। সো অ্যাট ফার্স্ট আপনি লগ ইন করবেন আপনার চ্যানেলে। চ্যানেলে লগ ইন করার প্রসেস তো আপনারা জানেনই, সেটা বলার কিছু নাই। তো এই ক্ষেত্রে আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আগের যে ক্লাসিক যে আপনার ইন্টারফেসটা আছে, মানে আপনি ইউটিউব চ্যানেলে যে ড্যাশবোর্ডটা আছে সেটা ক্লাসিক যদি হয় তাহলে এরকম দেখাবে, যদিও কিছু ইনফরমেশন হাইড করা আছে। আর যদি আপনার স্টুডিও বেটা হয় তাহলে এখানে চলে আসবেন, এখান থেকে যে এই যে অ্যানালিটিক্স আছে এখানে জাস্ট ক্লিক করবেন। করার পরে আপনার এখানে কিন্তু টোটাল ইনফরমেশনগুলো চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে ক্লাসিকে দেখাই, তারপরে হচ্ছে আপনার স্টুডিও বেটাতে দেখাবো। সো যেটা আপনি প্রিফার করেন, কারণ কিছুদিন পরে কিন্তু অটোমেটিকই আপনাকে স্টুডিও বেটাই ইউজ করতে হবে, মানে স্টুডিওটা নতুন যে স্টুডিও ওটাই ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে এখানের মধ্যে আসবেন, এখান থেকে আপনি যাবেন এই যে এই যে যে নিচে অপশনটা অ্যানালিটিক্স, এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। করার পরে আপনার চ্যানেলের ডিটেলস ইনফরমেশনগুলো চলে আসবে এখানের মধ্যে, কখন কত টাকা কি হয় না হয়। এখানের মধ্যে আপনি যাবেন হচ্ছিল রিয়েল টাইম। রিয়েল টাইমে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বিগত 48 ঘন্টার মধ্যে কখন মানে কি পরিমাণ ভিডিও আপলোড মানে ভিউজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে এখানে দেখুন একটা জিনিস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি মানে 12টার দিকে আমার এখানে ভিউজ হয়েছে, মানে 12টা থেকে 1টার মধ্যে 560 জন ভিউজ করছে, মানে ভিউ হয়েছে। তারপরে আমার আবার এখানে দেখুন 3টার দিকে ভিউজ হয়েছে আপনার হচ্ছে 340 জন। আবার এখানে দেখুন আমার হচ্ছে 9টা মানে 9টা থেকে আপনার হচ্ছে 10টার মধ্যে আবার ভিউজ হয়েছে আপনার হচ্ছে 390 জন। এভাবে করে পরের দিন আসি, পরের দিনের সেম আপনার দেখা গেছে যে আপনার এখানে 4টার দিকে একটু বেশি ভিউজ হয়েছে, আর আপনার হচ্ছে এখানে 10টা থেকে 11টার মধ্যে বেশি ভিউজ হয়েছে। তো এই ক্ষেত্রে ইউজুয়ালি আপনি মানে আমার এই যেহেতু রমজান মাস, রমজান মাসে একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানুষ ভিডিও দেখে। তো এই ক্ষেত্রে আপনার টাইমটা একটু শিডিউলটা দেখা গেছে যে একটু পরের দিকে দেখে, ইউজুয়ালি আপনার 8টা 9টার দিকে ভিডিও দেখে। তো আপনি এখান থেকে অ্যানালাইসিস করে সিলেক্ট করতে পারেন যে যেই টাইমটা আপনার ভিডিও ভিউজটা বেশি হয় মানে শুরু হয়, যেমন ফর এক্সাম্পল এখানে দেখুন 9টার পরে যেয়ে কিন্তু আপনার 10টা থেকে কিন্তু ভিডিও ভিউজ বেশি বেড়ে গেছে, মানে অটোমেটিক এখানে কিন্তু ভিডিও পাবলিশ হয় নাই। তার মানে আমার এই চ্যানেলের জন্য পারফেক্ট টাইম হচ্ছিল 9টার পর থেকে 10টার মধ্যে যদি আমি ভিডিও পাবলিশ করি তাহলে কিন্তু বেশি ভিউজ পাবো। সো এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইস মানে আপনার চ্যানেল অনুসারে অ্যানালাইসিস করে আপনি পেয়ে যাবেন যে আসলে কোন টাইমটা আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। দেখুন এখানের মধ্যেও কিন্তু 10টা থেকে 11টা মানে 9টা থেকে 10টা 10টা থেকে 11টা এই দুইটার মধ্যে আমার আসলে ভিডিও পাবলিশ করলে বেশি ভিউজ আসবে। সো একই রকমভাবে যদি আপনি মানে স্টুডিও বেটাতে চলে আসেন, সেখানে আসার পরে এখানের মধ্যে কে আসার পরে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লাস্ট 48 ঘন্টার কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছে। সো এই যে লাস্ট 48 ঘন্টার ডিটেলস দেখাচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কখন কখন ভিডিও ভিউজ বাড়ছে। তো এই ক্ষেত্রে আপনি ওই টাইমটা সিলেক্ট করে মানে আপনার জন্য যেটা সুইটেবল, আপনার চ্যানেলে যেরকম সুইটেবল আপনি একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে কোনটা সুইটেবল টাইম, যে টাইমটা আপনার একটু বেশি ভিউজ হয় ওই টাইমটাই আপনি চেষ্টা করবেন যে ভিডিওটা পাবলিশ করতে। এবং দেখা গেছে 1-2 মিনিট আগে, যেমন আমার মানে সুইটেবল টাইম হচ্ছিল 9টা থেকে 10টা, আমি যদি 9টা থেকে 10টার মধ্যে ভিডিও পাবলিশ করি তাহলে বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরেও করতে পারি, আগেও করতে পারি, এটা লাক বাই চান্স। বাট আপনি যদি অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে এইভাবে আপলোড করতে হবে। সো এটা আসলে মেন প্রসেস।
সো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু অনায়াসে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের কিন্তু টাইমটা ফিক্স করে ফেলতে পারেন যে এই টাইমে আসলে আপনার এই ভিডিওগুলো কিন্তু চলার সম্ভাবনা বেশি থাকবে। সো ওই টাইমটা আপনি ভিডিও আপলোড করা আমার আমার মতে হচ্ছিল বেস্ট। এবং এবং মজার কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে ডেইলি বেসে যদি আপনি যদি ডেইলি ভিডিও দিতে চান, যেহেতু আপনার চ্যানেলটা নতুন যদি হয়ে থাকে তাহলে ডেইলি বেসে ভিডিও দেওয়া ভালো, 24 আওয়ার্স পর পর ভিডিও দেওয়া ভালো। বাট তারপরে যদি আপনি না পারেন তাহলে যেই মানে আপনি একটা একটা টাইম ফিক্স করবেন, ফর এক্সাম্পল মনে করেন আপনি যদি সপ্তাহে 2 দিন ভিডিও দেন তাহলে কোন কোন দিন দিবেন ওই টাইমটা ফিক্স করবেন এবং ওই টাইমেই আপনার হচ্ছিল ভিডিওটা পাবলিশ করবেন। আপনি যদি সপ্তাহে 7টা ভিডিও দেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার বেস্ট টাইমটা 9টা হয় তাহলে মনে করেন যে 9টা বাজার 2 মিনিট আগে আপনি কী করবেন, ভিডিওটা আপলোড করে ফেলবেন, সব ডিটেলস দিবেন, তারপরে হচ্ছিল আপনি পাবলিশ করে দিবেন। আমার মতে হচ্ছিল এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু অনায়াসে অতি দ্রুত গ্রো হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।